বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি দুপুর দুটো থেকে, ঠিক আছে? কারণ আজকে সকাল থেকে আমি একটুকুও যে ভিডিও করব আমি একটুকুও সময় পাইনি। আর কারণ হচ্ছে এবার মায়ের ওখানে যাবো, সব কিছু একটা গোছগাছের ব্যাপার আছে। তারপরে একটু বাজারে গেছিলাম, ওখান থেকে মাছ কিনলাম, মাছ কুটলাম, এরকম টুকটাক 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 প্রচুর কাজ ছিল। তো যাই হোক, সব কিছু মোটামুটি রেডি। এই যে এই ব্যাগটা নেবো, ওটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, ওটা ফার্স্টে নিয়েছিলাম, কিন্তু ওটার মধ্যে দেখছি সব কিছু ধরছে না, তো তার জন্য আবার আমি এই ব্যাগটাতে সব কিছু, এই ব্যাগটার মধ্যে সব কিছু আমি ট্রান্সফার করে নিলাম। তো এবার বেরোবো, আমাদের এখান থেকে ট্রেন 2:30-এর সময়, এখন বাজে 2:05, দেখতে পাচ্ছো? যাই হোক, এখন বাজে 2:05। খাওয়া দাওয়া মোটামুটি, টিউবটা অফ করে দিই, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে বলু কাকিমা বলেছিল, মানে কাকা বলেছিল কাকার বাড়িতে খেতে, তো ওখানে খেয়ে নিয়েছি আজকে দুপুরবেলায় খাবার। আর কালকে যে খিচুড়িটা বেঁচেছিল সেটা আজকে সকালবেলায় ব্রেকফাস্ট ওটা দিয়ে সেরে নিয়েছি, একটু গরম করে নিয়েছি ঘি দিয়ে, ব্যাস কমপ্লিট। এবারে সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট, খালি মনে হচ্ছে কি কিছু ভুলে গেলাম না তো, কিছু ভুলে গেলাম না তো, এরকম বারবার মনে হচ্ছে। তাই বারবার গিয়ে দেখছি যে আর কোথাও কিছু আছে কি না যেটা আমি নিজে ভুলে যাচ্ছি বা ভুলে গেছি। ঠিক আছে, তাহলে চলো আমি এবার বেরোবো। আর রাস্তায় কতটা কি ভিডিও করতে পারবো জানি না, যেহেতু সাথে দুটো ব্যাগ থাকছে খুবই সমস্যা হবে। একেবারে ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, সাথে তোজো থাকবে আমার সাথে। তাহলে চলো আমি আস্তে আস্তে টুকটুক করে বেরোই। এখন আবার টোটো পাওয়ার সমস্যায় দুপুরবেলাটায়, এই টাইমটা টোটো এত কম পাওয়া যায়। চলো তাহলে আর বেশি বকবক করবো না, বেরিয়ে যাই ট্রেন 2:30-এ। যদিও আমি এত তাড়াতাড়ি বেরোই না, কিন্তু আজকে বেরোচ্ছি কারণ যেহেতু সব জিনিসপত্র রয়েছে, হেঁটে তো যেতেই পারবো না, প্লাস স্কুটিও নিতে পারবো না, আমাকে টোটোতেই যেতে হবে। তো তার জন্য আগে দেখো আজকে আমি এই শার্টটা পরেছি, ফুল স্লিভ পরেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, ফর্সা দুধের মতো রং তো যদি কালো হয়ে যায় তাই, বুঝছো? ঠিক আছে, তাই চলো বেরিয়ে পড়ি আমি। আমি চলে এসছি, ওই যে বুনু, ওই যে তোজো এখন সোনা দিদির সাথে খেলা করছে। তোজো মিস, ও বুঝতেই পারছে না যে ওকে খেলাটা কি ছোড়া হচ্ছে কি হচ্ছে না। শুনতু 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 একটু দে না আমাকে, শুনু দে শুনু দে ওরে ওই আবার 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 এই যে ছামা ছামা আমি বাড়ি এসেছি, আসার পরে তো আমি বাড়ি এসেছি, বাড়ি এসে মানে ও যে আমাকে প্রায় 5-6 মিনিট ধরে আমার উপর অত্যাচার চললো, তারপরে ও ঠান্ডা হলো, আর সোনা দিদির সঙ্গে খেলা করেই যাচ্ছে। আর ওই যে আরে তার জন্যই তো বলছি, বাসের কন্ডাক্টর কে বললাম আমি বাবলাতলা নামবো, আমি বলছি দাঁড় করাও দাঁড় করাও দাঁড় করাও দাঁড়াবে দাঁড়াবে, বলছি কি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, বললো হ্যাঁ দরকার হলো দেবে, এরকম বাসের কন্ট্রাক্টরটা এত বদমাইশ। আমি পেট্রোল পাম্পের সামনে, পেট্রোল পাম্পের আমি করেছি ফার্স্টে, এই তো তো তুমি কি এই তো তো এখানে এসে
সব বন্ধু-বান্ধব পাঠিয়ে নিয়েছে তাদের সঙ্গে এবার ঝগড়া করছে যে এই পুচকে দুটো ভেতরে কেন আসছে না তাই নিয়ে দেখো আমি কি কথা বলবো আগে থেকেই ও চিল্লে যাচ্ছে এই যে এখানে আবার সোনা দিদির কাছে পড়তে চলে এসছে তোজো বাবু সোনা দিদি তুই কি পড়ছিস ভুলভাল পড়ছিস কিন্তু ঠিক করে পড় ঠিক করে পড় ইউজেস মেথড সাজেস থিংকিং রাইটিং রিডিং লিসেনিং উ হট অশিক্ষিত আসো 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 তারপরে হচ্ছে রেন্ডিং ডাং হাওয়েভার হ্যাঁ তো কি হয়েছে করো আজকে হ্যালো আজকে তো শনিবার তো লাস্ট মায়ের কাছে রান্না খেয়েছি গত সোমবার আর আজকে শনিবার তার মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন মায়ের হাতে রান্না নেই আর আজকে আমি মায়ের হাতে রান্না নিয়ে এখানে আছে পাঁচমিশালি তরকারি করেছিল মা আর আছে কাটা মাছ কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে এখন এটা আমি খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে হচ্ছে নেক্সট ডে মানে আজকে হচ্ছে রবিবার তো কালকে তো খেয়ে দিয়ে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো ঘুমিয়ে পড়েছি কালকে আর ভিডিও করা হয়নি তাই আজকে সকাল সকাল বসে পড়লাম তাও সকাল সকাল বলতে এখন বাজে 9:10 বাকি আর তোমাদেরকে আগের দিনে যে রেসিপিটা করেছিলাম আমি সেটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আমি বলে দিচ্ছি একদম সিম্পল চাল ডাল আলু শিম পালং শাক যে যা সবজি নেবে সে নেবে লবণ হলুদ দিয়ে ওটাকে ফোটাবে ফুটিয়ে নিয়ে ঢেকে রেখে দেবে 10 মিনিট মতো ফোটাবে ফুটিয়ে ঢেকে রেখে দেবে রেখে দেওয়ার পরে ওই 1-1.5 ঘন্টা বাদে দেখবে ওটা রেডি হয়ে গেছে তারপরে ওতে যে জলটা পরিমাণ মতো জল দিয়েছো তোমাদের যদি মনে হয় জলটা একটু কমিয়ে নেবে তো একটু ফুটিয়ে নেবে আর তারপরে একটা বাটিতে অল্প একটু তেল গরম করে ওর মধ্যে জিরে আদা বাটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে ধীরে ধীরে হয়ে গেল রেডি এই হচ্ছে সিম্পল রেসিপি খিচুড়ি আর মধ্যে মুসুর ডাল দিয়েছিলাম তোমরা চাইলে আর অন্যান্য ডাল দিতে পারো আর এই যে তোজোর সকাল সকাল এখানে বসে আছে আর বাবা ওখানে পেঁয়াজ রসুন কাটছে আর মা সকালবেলার ব্রেকফাস্ট বানাতে গেছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সেফ থেকো তাহলে আজকের মতো